সে ঘষে দিয়া চুই খুব ভালো চুই চারার পরে ডিপেন্ড করে দাম আসে চারা আছে অত নাম বলে পারবো না বিভিন্ন রকমের চারা আছে অনেক পেঁপে হাইব্রিড একটা এক কেজি দেড় কেজি একটা দুই কেজি হবে কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলা কৃষি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন আমরা চলে আসলাম একটি বাগানে। এখানে অনেক প্রকারের চারা রোপণ করা হয়, বিশেষ করে সুইচ চাষ করা হয়। এখান থেকে আপনারা অনেক সুইচ চারা সংরক্ষণ করতে পারবেন। তাহলে আমরা এখন সুইচ চারার মালিকের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ভালো আছি। যে আপনার এই নার্সারি বাগানে আপনি কি কি চাষ করেন এখানে? এখানে বিভিন্ন রকমের চারা আছে, আমি অত নাম বলতে পারবো না, অনেক রকমের চারা আছে। কিন্তু এক গাছের থেকে উদ্বোধন করেছি চুঁচ চারা অনেক হাজার হাজার। জি, এক গাছের থেকে কী জাতের চুঁচ চাষ? এ হচ্ছে ঘষে দেওয়া চুই, খুব ভালো চুই। জি জি, এখানে তো অনেক চুঁচ চারা দেখতে পাচ্ছি, এগুলোকে আপনারা কাটিং বিক্রি করেন? হ্যাঁ, আমরা এখানে কাটিং বিক্রি করি সব। এই গাছগুলোও কি বড়ো গাছগুলোও বিক্রি করে? সম্পূর্ণ আমরা সব নার্সারির যে কোনো চারা আমরা সব চারা বিক্রি করি, বিভিন্ন রকমের চারা। কেমন দামে সেল করে থাকেন এগুলো? এ একশো টাকাও আছে, আশি টাকাও আছে, পঞ্চাশ টাকাও আছে। যে এখানে তো অনেক ধরনের চারা দেখতে পাচ্ছি, তাই এখানে কোন জাতের চারা কেমন আর কেমন সেল করে থাকেন ছোটো কাটিংগুলো? ছোটো কাটিংগুলো তিরিশ টাকাও বিক্রি হয়, অনেক বিক্রি হয়। আমাদের উৎপাদনও যেরকম, বিক্রিও সেরকম। আপনার এই নার্সারি তো অনেক চারা দেখতে পাচ্ছি, পেঁপে চারা আছে, জালের চারা আছে, সম্পূর্ণ বিভিন্ন রকমের চারা আছে, অত নাম বলে পারবো না, বিভিন্ন রকমের চারা আছে অনেক। সব চারাগুলো আপনারা সেল করে থাকেন? হ্যাঁ, সম্পূর্ণ চারা সেল হয়ে যাবে। এ বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যদি আপনার এই চারাগুলো ক্রয় করতে চান, তাহলে কি আপনারা বিক্রয় করতে পারবেন? হ্যাঁ, পারবো। এই চারাগুলোকে আপনারা কেমন কী দেখি দামে সেল করেন আর কতগুলো দিতে পারবেন মনে করেন? তিরিশ টাকা, দুইশো, একশো, পাঁচশো চারা হিসেবে মূল্য। জি জি, আপনাদের এখানে ঝালের চারাও দেখলাম অনেক ফলন হয়েছে, তা এটা কী জাতের ঝাল? এটি হচ্ছে মেলা বিভিন্ন রকমের বীজ জাল আছে, খুদা জাল আছে, ও বাইরুদ্ধ আছে, কালো জাল আছে, জিয়া জাল আছে। তারপরে এখানে পেঁপে চারাও দেখলাম অনেকগুলো। পেঁপে হাইব্রিড, একটা এক কেজি দেড় কেজি, একটা দুই কেজি হবে। জি, অনেক রকমের পেঁপে আছে এখানে। জি জি, এগুলো আপনারা যে কোনো প্রান্তে সেল করে থাকেন? হ্যাঁ, যে কোনো প্রান্তে আমরা সেল করতে পারবো। সুপ্রিয় দর্শক, বৃষ্টি মুড়ি আমরা অনেক কষ্ট করে আপনাদের এই ভিডিওটি করলাম। এই ভিডিওর মাঝে আপনাদের দেখানোর উদ্দেশ্য ছিল একটি বাগানে কি কি চাষ করা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আপনার এই বাগানে তো অনেক কিছু দেখলাম, চাচার সঙ্গে কথা বললাম, চাচা এই গাছ সম্পর্কে বিস্তারিত জানালো এবং আপনার কাছ থেকে আমরা কিছু জানতে চাই ভাই। চাচা হচ্ছে পরিচালক, আমি হচ্ছে এদের দেখাশোনা করি, ঠিক আছে? জি। এখন দেখাচ্ছে যে আপনি যে মালির কথা বলেছে সব মালি এমনি উৎপাদন হয় ভালো জাতের হাইব্রিড পেঁপে দিয়ে, যা যা বলেছে সব চারাই আছে। আইসানুর নার্সারি। জি, এই নার্সারিটার নাম আইসানুর। আইসানুর, হ্যাঁ। এটা আকিজ কবরস্থানের পাশে, আকিজ আকিজ কবরের পিছনে সামনের দিকে, কিন্তু ওই যে ঈদগাহ আছে। জি, শিশুবুল গাছ। হ্যাঁ, ওই জায়গায় শিশুবুল গাছ ওখানে। ঈদগাহ, তা আপনারা ময়দান? ঈদগাহ ময়দান এখানে তো। ঈদগাহ ময়দান। জি, এখানে বিশেষ করে আমরা যেটা বেশি দেখতে পারলাম এই সুইচ চারাগুলো, এগুলো আপনারা কাটিং কেমনভাবে বিক্রি করেন? কাটিং এখন দেখাচ্ছে চারা হিসেবে, চারা দেখাচ্ছে যে সুইচ চারা, তো চারার পরে ডিপেন্ড করে দাম আসে। জি জি, এখন দেখাচ্ছে চারাটা ছোটো বড় সব রকমের চারা আছে, ঠিক আছে? এখন চারা পছন্দ হলে সে তারপরে সেই দামে হবে। দর্শকটা মনে করেন যে অনেক দূর থেকে এই চারাগুলো সংরক্ষণ করতে যাবে, তা আপনারা কি কোরিয়া কোন সাইজের চারা নেবে? জি, আর কোরিয়া সার্ভিসই আমরা সেটা দিতে পারবো। জি জি,
সুপ্রিয় দর্শক, আমরা আরেক ভাইয়ের সঙ্গে কথা বললাম যে ভাই এখান থেকে চারা পরিচালনা করে, কোন চারা কীভাবে কাটিং করতে হবে সেই সম্পর্কে ভাই আরও অনেক ভালো জানে। তো বৃষ্টির মধ্যে আপনাদেরকে অতটা দেখানো সম্ভব হচ্ছে না, আপনারা এখান থেকে যদি কোনো চারা সংরক্ষণ করতে চান তাহলে ভাইয়ের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা নম্বরটা নিয়ে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এই ভিডিওটা কেমন লাগলো। এই ভিডিওটা যদি আপনাদের ধারে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, আজকের এই পর্যন্তই সমাপ্ত, ধন্যবাদ।